খেলোয়াড়দেরকে তো কিছু বলবেন সেই সুবাদে আমাদের স্বেচ্ছাসেবী অথচ অথবা খেলা পরিচালনা কাল থেকে যেসব পরিচালনা হচ্ছে তার জন্য কিছু আমরা একটা আশা করছি সেই সুবাদে আমি স্যারকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে সুন্দর একটি আবহাওয়া আমরা আজকে ছিল, যে কারণে আমরা রাজেশ স্মৃতিসংঘ থেকে আয়োজিত চাপাল দোতরাবনা ফুটবল টুর্নামেন্ট 2021 আমরা সুন্দরভাবে আমরা উপভোগ্যভাবে আমরা উপভোগ করেছি। এর জন্য আমরা পরম করুণাময় আল্লাহর কাছে হাজার শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আমার কাছে মনে হয়েছে যে আজকে থেকে 40 বছর আগে যখন আমরা তোমাদের মতো ছিলাম, ফুটবল খেলতাম, সেই পুরাতন দিনে আমি কেন জানি হারিয়ে গিয়েছিলাম। কারণ এইভাবে এরকম একটা পরিবেশে যখন আমরা খেলতাম সেই পরিবেশটিকে এখন কিন্তু আর দেখতে পাওয়া যায় না ওইভাবে। তো আমি আপনাদের এখানে যারা আয়োজন করেছেন আমি খুব অত্যন্ত খুশি হয়েছি এবং আমার খুব ভালো লেগেছে যে আপনাদের মধ্যে এই যে উৎসাহ আগ্রহটা আপনারা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, এবং এই যে নির্মল আনন্দ যে আপনারা এটা উপভোগ করেছেন এবং সুযোগ করে দিয়েছেন। আমি দেখেছি এখানকার সর্বস্তরের সবাই তারা অত্যন্ত, আমাদের তো ব্যস্ততা থাকবেই, এই ব্যস্ততার মাঝে আনন্দ না থাকলে কিন্তু আমাদের শরীর মন ভালো থাকবে না। কয়েকদিন আগে আপনারা কয়েকজন যারা খেলোয়াড় যারা ছিলেন হঠাৎ করে একদিন সবাই দল বেঁধে আমার কাছে এসেছিল এই আজকের এই আয়োজনে দাওয়াত দিতে। আমি অত্যন্ত খুশি হয়েছি এবং বলেছি যে এই খেলাধুলা, এই যে ফিজিক্যাল যে খেলাধুলা, এগুলো কিন্তু শরীর মনকে সুন্দর রাখে, সতেজ রাখে। শুধু ফুটবল নয়, আমাদেরকে এগিয়ে যেতে হবে, ক্রিকেট আছে, বাস্কেটবল আছে, ভলিবল আছে। আগে আমাদের হাঁটুটু খেলা ছিল, এখন কিন্তু হাঁটু খেলা দেখতে পাওয়া যায় না। এগুলো খেলা কিন্তু আমাদেরকে আনন্দ দেয়। এখন কিন্তু আমি তাদেরকে বলেছিলাম আমাদেরকে এগুলো খেলার দিকে ঝোঁক দিতে হবে, আমাদেরকে বর্জন করতে হবে মোবাইল গেম। মোবাইলে গেম খেলা যাবে না, কারণ মোবাইল গেম খেলে কি হয়, আমাদের মস্তিষ্কের ক্ষয় হয়। কিন্তু এই সমস্ত খেলা খেললে কি হয়, মস্তিষ্ক অনেক ধারালো হয়। কারণ ফুটবল খেলতে গিয়ে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কিন্তু সিদ্ধান্ত নিতে হয় আমি কিভাবে গোলটা মারব, ঠিক কি না। তাহলে এই যে এত ক্ষুদ্রতম সময়ে আমাকে যে সিদ্ধান্ত নিতে হবে, সঠিক সিদ্ধান্ত, আমি গোলটা কিভাবে মারব, তাহলে এটা যে যে মারতে পারবে সেই সফল। তো এই যে ব্রেনের যে চর্চা, ফলে কি হয়, ব্রেনটা অনেক ধারালো হয়। তো আমি আশা করবো অনেক ছোট বাচ্চা কাচ্চা তোমরা যারা আছো এই দিকে মন দিতে হবে, এবং অভিভাবক বৃন্দ যারা আছেন তারা এই দিকে খেয়াল রাখবেন। আমি আসলে অনেকদিন থেকেই এই পাড়ায় যাওয়া আসা করি, আমার নিজের কাছেই ব্যক্তিগতভাবে কিন্তু আমার কাছে মনে হয় আমি আমাদের আপনাদের এই পাড়ারই একজন হয়ে গেছি। তো আমি খুব ভালো লাগে আপনাদের সঙ্গে মিশতে গিয়ে, এবং সবাই আমাকে যথেষ্ট সম্মান করেন। আমি সবাইকে চেষ্টা করি আমাদের আমার আন্তরিকতা দিয়ে আমার যতটুকু আমার সহযোগিতা করার আমি করার চেষ্টা করি। এবং এই আমাদের প্রকল্প থেকে এখানে যে সেচের যে ব্যবস্থা হয়েছে, এখানে খাল খনন হয়েছে, গাছ লাগানো হয়েছে, তো এখানে এই যে সব কিছুই কিন্তু আমাদের প্রকল্প থেকে আমি চেষ্টা করেছি। এবং এই যে বিদ্যুতের কানেকশন, এইটার জন্য কিন্তু পুরো লাইনে কিন্তু বিদ্যুৎ কানেকশনটা কিন্তু বাসা বাড়িতে যেটা হয়েছে কিন্তু এই সেচ যন্ত্রের কারণেই হয়েছে আর কি। তো আমি আমার যতটুকু আমার সরকারি সুবিধা আমার দেওয়ার আমার চেষ্টা আমার থাকবে আপনাদের উন্নয়নের জন্য। আমি শুধু আশা করব আপনারা সবাই, আমরা ভালো এবং মন্দ দুটো দিকই জানি, তোমরা এখন যুব সম্প্রদায়, তোমাদের উপর নির্ভর করছে ভবিষ্যতের যে ঝান্ডা, তোমাদেরকেই ধরতে হবে। তোমরা নিজেকে প্রস্তুত করো সামনের দিনে এগিয়ে নেওয়ার জন্য। আজকের খেলায় যারা জিতেছেন চৈতন্যপুর দল, তারা শুধু আমার কাছে মনে হয়েছে যে এখন সব দিক দিয়ে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই, তারা কিন্তু এগিয়ে এসছে। শুধু ফুটবলে নয়, আগামী যে আরও বিভিন্ন খেলাতে, শিক্ষায় দীক্ষায় সব কিছুতে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আমি
আপনাদের সফলতা কামনা করছি এবং যারা জিততে পারেনি এটা কোনো ভাগ্যের একটা বিষয় কেউ জিতবে কেউ হারবে কিন্তু সবাই খুব ভালো খেলেছে খুব আকর্ষণীয় হয়েছে সবার খেলা আমরা সবাই উপভোগ করছি সবাইকে ধন্যবাদ এবং আজকে যারা জিতেনি তারা ইনশাআল্লাহ ভবিষ্যতে জিতবে আরেকটি খেলা দেখেছি একটু আগে হাটু ভাঙা দল এবং সম্মানিত দলে খেলা সেটার উপভোগ ছিল যদিও হাটু ভাঙা দল জিতেছে হাটু ভাঙলে কি হবে কিন্তু তাদের ছিল মনের জোর সেই মনের জোরই তারা জিতেছে ধন্যবাদ আমি আপনাদের সবার বেশি সময় নষ্ট করব না আমি আছি আপনাদের সঙ্গে আপনারা আমাদের আমার সঙ্গে থাকবেন আমি সবাই শুভকামনা করে এবং এখানে উপস্থিত আছেন যে ভবিষ্যতে আপনাদের সেবায় যিনি করতে চান এবং এর আগে যিনি করেছেন সবাই তাদের সবাই আমার সফলতা কামনা করছি সুস্থতা কামনা করছি আমার সবাই সবার জন্য দোয়া করবো করোনা চলছে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।